السلام عليكم ورحمة الله وبركاته এই সূরা আর রাদের মধ্যে আল্লাহ পাক যে কথাগুলো বর্ণনা করেছেন সবচেয়ে বেশি বর্ণনা করেছেন মারিফাতুর রব ওই যে এক নম্বর প্রশ্নের আনসার যে আল্লাহকে আল্লাহর পরিচয় তুলে ধরছেন দুই নম্বর আয়াত থেকে আল্লাহ পাক শুরু করছেন আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা আল্লাহ হলেন তিনি যিনি আসমানকে খুঁটিবিহীনভাবে আকাশে উত্তোলন করে রেখেছেন আল্লাহুল্লাযী আল্লাহর আল্লাহকে এটা শুরু করছেন আল্লাহর এক একটা পরিচয় আমরা তিন নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো পরিচয় দেখছি চার নম্বর আয়াত থেকে আল্লাহ পাক যে পরিচয় দিচ্ছেন ওয়াফিল আরদি কাতাউম মুতাজাবিরাতুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দেখো জমিনের মধ্যে কতগুলো দেশ আছে কতগুলো ভূখণ্ড আছে কিন্তু ভূখণ্ডগুলো পরস্পরে বিচ্ছিন্ন কিন্তু একটার সাথে একটার যোগাযোগ আছে আল্লাহর জমিনের জমিনটা দেখো আল্লাহ বলছেন আমার জমিনটা দেখো ওই জমিন দেখলে বুঝবা যে আমি আল্লাহ আছি মানে আমি আল্লাহকে খুঁজে পাওয়ার বড় মাধ্যম জমিন এই জমিনের মধ্যে কত ভূখণ্ড আছে কিন্তু ভূখণ্ডগুলোর মাঝখান দিয়ে বিশাল বিশাল মহাসাগর আছে বিশাল বিশাল সাগর আছে বিশাল বিশাল উপসাগর আছে বিশাল বিশাল নদী আছে বিশাল বিশাল খাল বিল আছে এরকম বিভিন্ন কিছু দিয়ে একটার থেকে আরেকটাকে আলাদা করা হয়েছে কিন্তু দেখা যায় আবার একটার সাথে একটার যোগাযোগও আছে কানেকশানও আছে আল্লাহ পাক বলেন শোনো যদি এই জমিন কয়েকজনে পরিচালনা করতেন কয়েকজন রব থাকতো কয়েকজন আল্লাহ থাকতো তাহলে একটার সাথে আরেকটার মিল থাকতো না এই এশিয়া মহাদেশ এক আল্লাহ নিয়ন্ত্রণ করত ইউরোপ মহাদেশ আরেক আল্লাহ নিয়ন্ত্রণ করত অস্ট্রেলিয়া মহাদেশ আরেক আল্লাহ নিয়ন্ত্রণ করত অ্যান্টার্কটিকা মহাদেশ আরেক আল্লাহ নিয়ন্ত্রণ করত কিন্তু দেখা যায় সবগুলার একটার সাথে আরেকটার যোগাযোগ আছে এর দ্বারা বোঝা যায় সবগুলার নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ আল্লাহ পাক বলতেছেন এই জমিনের মধ্যে দেখো জমিনগুলো একটা আরেকটার থেকে বিচ্ছিন্ন করে রেখেছি কিন্তু আবার দেখবা নদীগুলো একটার সাথে একটার কানেকশান আছে নদীগুলোর গোড়া খুঁজতে খুঁজতে যদি আমরা যাই সাগরের সাথে মিলে সাগরের সাথে মিলতে মিলতে সাগরগুলো যায় মহাসাগরে মিলে মহাসাগরগুলো আবার একটার সাথে একটার যোগাযোগ পুরা আল্লাহর জমিনকে একটা নেটওয়ার্কের মাধ্যমে ঘিরে রাখা হয়েছে সুবহানাল্লাহ তাহলে এই নেটওয়ার্কের মাধ্যমে বোঝা যায় যে পুরা জমিনের নিয়ন্ত্রণকারী আল্লাহ ওয়া জান্নাতুম মিন আনাব আর জমিনের মধ্যে দেখো কত রকমের বাগান আর বাগান কত রকমের ফলের বাগান আঙ্গুরের বাগান ওয়া যারউন কত রকমের শস্য ক্ষেত খামার পুরো জমিন ব্যাপী দেখো এক জমিনে এক ধরনের বাগান কোন জায়গায় ধান কোন জায়গায় গম কোন জায়গায় পাট কত রকমের ফসল ফল দুনিয়া ব্যাপী আল্লাহর জমিন ব্যাপী ওয়া নাখিলুন কত খেজুর গাছ আমার জমিনে আছে সানওয়ানুন ওয়া গায়রু সানওয়ান কিছু খেজুর গাছে এক কাণ্ড বিশিষ্ট আবার কয়েকটা বহু কাণ্ড বিশিষ্ট খেজুর গাছ কয়েক কাণ্ড বিশিষ্ট আছে বাংলাদেশে এরকম হয় না আরবের খেজুর গাছের মধ্যে দেখবেন যে কোনোটা গোড়া থেকে একটাই উঠছে আবার কোনোটা গোড়া থেকে দেখবেন যে চার পাঁচটা উঠছে আল্লাহ পাক বলতেছেন দেখো খেজুর গাছের মধ্যেও কত রকমের আমি আল্লাহ তৈরি করছি ইউসকা বিমাইন ওয়াহিদিন অথচ সবগুলাকে পানি দেওয়া হয় একই পানি সুবহানাল্লাহ একই পানি দিয়ে সঞ্চিত হয় একই পানি একই জমিন কিন্তু এক একটার থেকে এক এক ফল বের হয় এক একটার থেকে এক এক ফসল বের হয় কিন্তু পানিও একই জমিনও একই ওয়ানুফাদ্দিলু বাদাহা আলা বাদিন ফিল উকুলে আবার দেখো একটার স্বাদকে আরেকটার স্বাদ থেকে প্রাধান্য দিছি সবগুলার স্বাদকে একরকম বানাই নাই এই জন্য কোনো ফলের কেজি 400 টাকা কোনো ফলের কেজি 500 টাকা কোনোটার কেজি 800 টাকা কোনোটার কেজি 1000 টাকা সবগুলা যদি একই স্বাদের হইতো এই দামের তারতম্য হইতো না আল্লাহ পাক বলতেছেন দেখো একই পানি একই জমিন একই ফল আবার বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের আমি আল্লাহ বানাইছি সুবহানাল্লাহ এগুলার মাধ্যমে আমি আল্লাহকে সরাসরি তোমরা খুঁজে পাবা মারিফাতুর রব
রবকে চিনা যাবে আল্লাহর মাখলুক দেখে, জমিন দেখেই আল্লাহ বলতেছেন তোমরা আমাকে পাই যাবা। ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার মাধ্যম দুইটা, একটা হলো বি আয়াতিহি আর একটা হলো ওয়া মাখলুকাতিহি। আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শনের মাধ্যমে আল্লাহকে চিনা যায়, আরেকটা হলো আল্লাহর মাখলুকাতগুলোকে দেখার মাধ্যমে আল্লাহকে চিনা যায়। আল্লাহকে চিনার মাধ্যম হলো এই দুইটাই। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমিন ইয়াকিলুন, এই যে আয়াতগুলো আমার নিদর্শনগুলো আছে এগুলোর মধ্যে যারা একটু আকলবান, একটু আকল একটু বিবেক যাদের আছে তাদের জন্য অসংখ্য নিদর্শন নিহিত আছে। সুবহানাল্লাহ, অসংখ্য নিদর্শন এগুলোর মধ্যে নিহিত আছে। ওয়া ইন তাআজাব ফাআজাবুন কাউলুহুম। আরবের কাফের মুশরিকেরা বলতো মানুষ যখন মরে যায় মাটির সাথে মিশে যায় আবার কেমন করে নতুন করে আবার উঠবে, এগুলো তো মাটির সাথে মিশেই গেছে। তা আল্লাহ পাক বলতেছে যে আরে বেটা, এই যে জমিনের মধ্যে তোর জমিনের ভিতর থেকে গাছ বের হয়, ফল ধরে, এত কিছু করে, এগুলো তো মাটির সাথে মিশাই থাকে, মাটির সাথে মিশা থাকে না, এগুলো তো অস্তিত্বই নাই, খালি বীজ একটা জমিনের মধ্যে পালাই দিছ, এটা থেকে কত গাছ কত ফল কি বিশাল বিশাল বাইর হচ্ছে। তো এগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন বের করতে পারে, তো তুমি মাটির সাথে মিশে গেলে তোমাকে বের করা তো আরো সহজ। ওই গাছগুলো তো আগে ছিলই না, তুমি তো আগে ছিলা। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন তাআজাব ফাআজাবুন কাউলুহুম, যদি আল্লাহর জমিনে কোনো আশ্চর্যজনক কথা থাকে তাদের কথাটাই সবচেয়ে আশ্চর্যজনক কথা। ওই কাফের মুশরিকদের কথাটাই আশ্চর্যজনক। কি কথা? আইদা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদিদ, আমরা যখন মাটির সাথে মিশে যাব, মাটির সাথে সমান হয়ে যাব, আবার কি আমরা নতুন করে সৃষ্টি হব নাকি, আবার কি নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে নাকি? এই যে কাফেরদের কথাটা আল্লাহ বলেছেন, দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক কথা থাকলে এটাই আছে, এই কথাটা বুঝছেন? মানে এদের সামনে হাজারো নতুন জিনিস আল্লাহ বানাইতেছে দেখতেছে, তারপরেও কয় আমরা মরে গেলে, আমরা মাটির সাথে মিশে গেলে আমাদেরকে আবার কেমন করে করবে? তা আল্লাহ যদি এত হাজার হাজার মাখলুকাত তোমার চোখের সামনে করতে পারে, আবার একজন মানুষকে আল্লাহ কিসের থেকে তৈরি করতেছে, এটা দেখলেই তো বোঝা যায় যে আল্লাহ পাক যেই মানুষের কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন মানুষকে কিভাবে আল্লাহ পাক তৈরি করতেছেন। তাহলে মাটির সাথে মিশে গেলে কি, মাটির সাথে তো মাটির মধ্যে আছে,